শুরু করছি অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি এর ষষ্ঠ ক্লাস। আমি শান্তনু শাস্ত্রী আপনাদের সাথে আজকে আবার। আজকে আমরা আলোচনা করব চন্দ্র, চন্দ্রের গুণাগুণ এবং চন্দ্রের কার্যকারিতা। যারা উৎসাহী তারা অবশ্যই লিখে রাখবেন। চন্দ্র এর উচ্চস্থান বৃষ, 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত। নিচ স্থান অর্থাৎ চন্দ্রের নিম্নক্ষেত্র বৃশ্চিক, 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত। চন্দ্রের মূল ত্রিকোণ বৃষ, 4 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত। চন্দ্রের মিত্র গ্রহ রবি, বুধ। চন্দ্রের ক্ষেত্রে কোনো শত্রু গ্রহ নেই, এর কারণ চন্দ্র যেহেতু মাতৃকারক গ্রহ সেহেতু চন্দ্রের কাছে কেউই শত্রু নয়। চন্দ্রের সমগ্রহ মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং শনি। চন্দ্রের সক্ষেত্র কর্কট, মিত্র গৃহ সিংহ, ধনু, মীন, মেষ, বৃশ্চিক, মকর অর্থাৎ রবি, মঙ্গল এবং বৃহস্পতির ঘরগুলি। চন্দ্রের দৃষ্টি সপ্তমে অর্থাৎ যদি চন্দ্র কর্কটে অবস্থান করে তবে চন্দ্রের দৃষ্টি পড়বে মকরে, আবার যদি চন্দ্র তুলায় অবস্থান করে সেক্ষেত্রে চন্দ্রের দৃষ্টি পড়বে মেষ রাশিতে। চন্দ্রের দীপ্তাংশ 12 ডিগ্রি অর্থাৎ প্লাস মাইনাস 6 ডিগ্রি অর্থাৎ চন্দ্র তার নিজের অবস্থানের সামনের দিকে 6 ডিগ্রি এবং পেছনের দিকে 6 ডিগ্রিতে তার দীপ্তি প্রকাশ করবে। চন্দ্রের নক্ষত্র 4, 13 এবং 22 অর্থাৎ রোহিণী, হস্তা এবং শ্রবণ। দশাকাল চন্দ্রের 10 বছর। এবার আমরা আলোচনা করব চন্দ্রের কারকতা। চন্দ্র প্রথমত লাবণ্য, সৌন্দর্য, মন, হৃদয়, মেয়েলি চরিত্র এর কারক। চন্দ্রকে আমরা গ্রহগুণের বিচারে ঠান্ডা এবং আর্দ্রতার কারক হিসেবে দেখব। চন্দ্র একঘেয়েমিহীনতা, নতুন কিছু করার প্রবণতা, কল্পনা, আবেগ, সেবা, যাবতীয় তরল পদার্থ, জল থেকে প্রাপ্ত দ্রব্য, জল বিদ্যুৎ, মদ, মাঝি, জনতাকে নিয়ে সভা, বেহিসাবি স্বভাব, কোমল ভাবাপন্নতা, ভালোবাসা, স্নেহ, সহানুভূতি, গার্হস্থ্য জীবন, জনগণ, কোষাগার, সমুদ্রজাত লবণ, মায়া, মমতা, মাতৃত্ব, স্নেহ, পর দুঃখে কাতরতার কারক। ভীষণভাবে পরিবর্তনশীল গ্রহ এই চন্দ্র। এর কারণ হলো চন্দ্রের গতিশীলতা। চন্দ্র আমাদের রাশিচক্রে সবচেয়ে গতিশীল গ্রহ অর্থাৎ 29 দিনে চন্দ্র পুরো রাশিচক্রকে একবার পাক খায়। তাই জন্য পরিবর্তনশীলতার কারক গ্রহ হলো চন্দ্র। যদি কোনো জাতকের ক্ষেত্রে শনির প্রভাব পড়ে, বিশেষ করে বলতে পারি যদি শনির কুপ্রভাব পড়ে চন্দ্রের উপর, তখন জাতক হতাশাগ্রস্ত এবং টেনশনযুক্ত হয়। যদি জাতকের চন্দ্র বৃহস্পতিযুক্ত হয় তবে জাতক উচ্চ স্মৃতিশক্তির অধিকারী এবং খুব দরাজ মনের অধিকারী হয়। আবার যদি জাতকের চন্দ্র বুধ একসাথে যুক্ত হয় এবং লগ্নে বা পঞ্চমে অবস্থান করে তবে সেই জাতকের প্রত্যন্ন পতিত্বতা অত্যন্ত বেশি হয় অর্থাৎ জাতক প্রচণ্ড উপস্থিত বুদ্ধিসম্পন্ন। অতিরিক্ত চেষ্টার ফলে যে ফল পাওয়া যায় তার প্রতিক্রিয়া চন্দ্রের কারকতার মধ্যে পড়ে অর্থাৎ আমি অত্যন্ত চেষ্টা করে একটি চাকরি পেলাম, তাহলে এই চাকরির যে প্রকাশ, আমি যে চাকরি পেলাম আমি ছুটে ছুটে লোকের কাছে গিয়ে জানাতে চাইছি, এই যে চেষ্টা, এই যে প্রকাশ, এই প্রকাশের কারক হলো চন্দ্র অর্থাৎ চন্দ্রের সুপ্রভাবে মানুষ তার সুখ এবং দুঃখ সবার সঙ্গে বণ্টন করে নিতে ভালোবাসে। চন্দ্র বিম্বাণু, দুধ, বক্ষ, গর্ভ, মূত্রথলি, রক্তের জলীয় ভাব, শ্বেতকণিকা ইত্যাদির কারক। চন্দ্র পেটের গণ্ডগোল, মাথার নিম্নাংশ এবং পিঠের ঊর্ধ্বাংশের কারক। রাত্রির কারক গ্রহ চন্দ্র। চন্দ্রের দিক উত্তর পশ্চিম। চন্দ্রের স্বাদ লবণাক্ত, গুণ সত্ত্ব। চন্দ্রের রত্ন মুক্তা, মূল ক্ষীরিকা এবং ধাতু রৌপ্য। এই হলো সাধারণভাবে
চন্দ্রের কারক। এবার আমরা পড়ব চন্দ্রের বিভিন্ন ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে বিভিন্ন অবস্থানে কি ফল দেয়। জাতকের লগ্ন যদি চন্দ্র উপস্থিত থাকে তবে জাতক অত্যন্ত সুমানসিকতা সম্পন্ন, কোমল প্রকৃতি এবং সবাইকে নিয়ে চলার মতো হয়। জাতকের মধ্যে অতি নমনীয়তা অনেক ক্ষেত্রে এই জাতকের উপর পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের প্রভাব বিস্তার করিয়ে ফেলে। তবে লগ্নে চন্দ্র জাতকের মধ্যে স্পিরিচুয়াল ভাব এনে দেয়। জাতকের দ্বিতীয়ভাবে যদি চন্দ্র উপস্থিত থাকে, চন্দ্র যেহেতু জলজ গ্রহ, চন্দ্র জাতকের মুখে মুখমণ্ডলের স্ফীততা প্রদান করে। অর্থাৎ মুখটা একটু ভারী আকৃতি বিশিষ্ট হয়, চোখগুলো বেশ গোল গোল হয় এবং জাতকের সুদৃষ্টি সম্পন্ন হয়। এবং সবচেয়ে বড় কথা, জাতক তার বিশেষ বাকচাতুর্যের দ্বারা, বাক চাতুর্য বলবো না, বাক নমনীয়তার দ্বারা পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের অত্যধিক আকর্ষণ করে। একইভাবে এই চন্দ্র যদি রাহুদৃষ্ট হয় বা শনিদৃষ্ট হয় তবে জাতক যুক্তিবাদী কথা বলে এবং এক এক সময় এমন কঠিন কথা বলে ফেলে। সাধারণভাবে এই জাতক হয় কোমল বাকযুক্ত বা যুক্তা, কিন্তু এক এক সময় এই জাতক এত তীক্ষ্ণভাষী হয়ে পড়ে যে জাতকের কথার দ্বারা অনেকেই আঘাতপ্রাপ্ত হয়। যদি চন্দ্র তৃতীয়ভাবে অবস্থান করে সেক্ষেত্রে জাতক হয় উদ্যমী এবং বিভিন্ন ক্ষেত্রে এই জাতকের ক্রিয়াশীলতা লক্ষ্য করা যায়। যদি চন্দ্র জাতকের চতুর্থভাবে অবস্থান করে তবে আমরা বলতে পারি এই জাতক অত্যন্ত মাতৃপ্রিয় বা জাতিকে হলে মাতৃপ্রিয়া, এবং জাতক নিজেও অত্যন্ত স্নেহপ্রবণ এবং সেবা গুণের অধিকারী বা অধিকারিণী। যদি জাতকের পঞ্চমে চন্দ্র থাকে সাধারণত এই জাতক বা জাতিকার প্রথম সন্তান কন্যা হতে পারে এবং এই জাতক প্রেমিক বা প্রেমিকা হিসেবে অত্যন্ত ভালো এবং বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার এর মধ্যে বিশেষ প্রবণতা বা ধর্ম রয়েছে। এর চারিত্রিক এবং মানসিক এবং বাহ্যিক যে প্রকাশ, অর্থাৎ এর যে চেহারা বা লক্ষণ যেগুলো রয়েছে থাকবে তার দ্বারা জাতিকার বিপরীত লিঙ্গ অর্থাৎ পুরুষ হলে মেয়েদেরকে বা মেয়েরা হলে পুরুষদেরকে বিশেষভাবে আকর্ষণ করতে পারবে। ষষ্ঠে চন্দ্রকে আমরা খুব বেশি শুভ বলবো না। ষষ্ঠে যদি চন্দ্র অবস্থান করে সেক্ষেত্রে জাতক বা জাতিকার মধ্যে মূত্র বা রক্ত সংক্রান্ত রোগের প্রবণতা দেখা দেয়, অর্থাৎ রক্তাল্পতা। তবে রক্তাল্পতার ক্ষেত্রে মঙ্গল এবং শুক্রের ক্রিয়াশীলতাও দেখতে হয়। তবে চন্দ্র যদি ষষ্ঠে থাকে সাধারণত মূত্র এবং রক্ত সংক্রান্ত রোগের প্রবণতা এই জাতক বা জাতিকার মধ্যে দেখা যায়। সপ্তমে চন্দ্র অত্যন্ত শুভ, জাতক বা জাতিকার বিবাহিত জীবন বিশেষ ভালো এবং স্বামী বা স্ত্রী, অর্থাৎ জাতক পুরুষ হলে তার স্ত্রী এবং জাতক যদি জাতিকা হলে তার স্বামী, এদের দ্বারা জাতক বা জাতিকা অত্যন্ত স্নেহপ্রাপ্ত হয়ে থাকে। এরা স্বামী বা স্ত্রীর থেকে ব্যাপক ভালোবাসা পায়। চন্দ্র যদি অষ্টমে থাকে এটিকেও আমরা খুব ভালো বলবো না। এক্ষেত্রে জাতক বা জাতিকা অত্যন্ত চঞ্চল হয় এবং কিছু কিছু ক্ষেত্রে এরা স্বল্পায়ুও হতে পারে। নবমে চন্দ্র অত্যন্ত শুভ, মাতৃ বা কোনো স্ত্রী বা কন্যার দ্বারা যদি জাতক পুরুষ হয় এরা অনুগৃহীত হয়ে থাকে, বা স্ত্রী হলেও মা এবং পারিপার্শ্বিক কোনো মহিলার দ্বারা এরা বিশেষভাবে অনুগৃহীত হয়। জাতক এর দশমে যদি চন্দ্র থাকে সেক্ষেত্রে নার্সিংয়ের চাকরি হতে পারে জাতিকার বা জাতকের ক্ষেত্রে, বা ডাক্তারি এই ধরনের পেশার ক্ষেত্রে এরা বিশেষ সাফল্য অর্জন করে। একাদশে চন্দ্র বিশেষ ধনদায়ক হয়। দ্বাদশে চন্দ্র জাতককে ভ্রমণ করে, যদি দ্বাদশে যে সমস্ত জাতকের চন্দ্র থাকে তাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করলে দেখবেন এদের হাতে চন্দ্রের ক্ষেত্রে একটি রেখা দেখতে পাওয়া যায়, অর্থাৎ যাকে আমরা ভ্রমণ রেখা বলে থাকি। এই ধরনের জাতকরা জীবনে প্রচুর ভ্রমণ করে এবং এদের ক্ষেত্রেও চিকিৎসা বিজ্ঞান বা হসপিটালে চাকরি, এই ধরনের চাকরির প্রবণতা দেখা যায়। এই হলো আজকে আমাদের চন্দ্র সম্বন্ধে আলোচ্য বিষয়। আপনারা আমার সঙ্গে থাকবেন
আমাদের নতুন ওয়েবসাইট লঞ্চ হতে চলেছে www.astroriver.org। আমাদের ফেসবুকে একটি পেজ লঞ্চ করা হয়েছে ঋষিবাণী ইনস্টিটিউট ফর বৈদিক অ্যাস্ট্রোলজি। ঋষিবাণী বানান খেয়াল করুন RRISHIBANI, ঋষিবাণী ইনস্টিটিউট ফর বৈদিক অ্যাস্ট্রোলজি। আপনারা বেশি বেশি করে লাইক দিন, যে কোনো স্তব স্তোত্র এবং আধ্যাত্মিক কিছু কিছু তথ্য আপনারা পাবেন ঋষিবাণীতে, অনেক অজানা তথ্য পাবেন। তাই ভিজিট করুন ঋষিবাণী আর বিখ্যাত করে তুলুন আমাদের এই ক্লাসকে। ফিরে আসবো আবার পরের ক্লাসে, আমি শান্তনু শাস্ত্রী, আপনাদের নিজস্ব জ্যোতিষ গুরু।